আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অষ্টম শ্রেণী পাটিগণিতের সূত্রাবলী। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মূলধন নির্ণয় করার সময় ব্যবহার হয়ে থাকে মূলধন বা আসল সমান সমান আমরা পি, পি সম্পর্কে পি হচ্ছে প্রিন্সিপাল, তারপরে মুনাফার হার সমান সমান আর, রেট অফ ইন্টারেস্ট সময় সমান সমান এন, আর এন হচ্ছে কি টাইম, মুনাফা সমান সমান আই হচ্ছে প্রফিট, সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সমান সমান এ, এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মুনাফা আসল সমান সমান আসল প্লাস মুনাফা আমরা লিখতে পারি। এগুলি আপনাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে, এগুলি যখন আপনারা অঙ্ক করতে যাবেন এগুলি আপনাদের প্রয়োজন হবে। এখন আমরা দেখব চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন, কিভাবে আমরা মূলধন ও চক্রবৃদ্ধি সূত্র গঠন করতে পারি। ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল পি এবং বার্ষিক মুনাফার হার হচ্ছে আর। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আমরা লিখতে পারি আসল প্লাস মুনাফা। তাহলে এখানে আমাদের আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে কি, মুনাফার সম্পর্কে আমরা লিখতে পারি আসল গুণ বার্ষিক মুনাফার হার। তাহলে এখানে লিখেছি আসল ছিল আমাদের পি প্লাস, তারপরে মুনাফা হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফার হার আর। এখন আমরা লিখতে পারি এখানে পি আছে, এখানে পি, এখান থেকে আমি পি কমন নেব, এখান থেকে আমি পি কমন নিয়েছি, তাহলে এখানে আমার ওয়ান থাকে ওয়ান, তারপরে এই প্লাস চলে আসছে, এখান থেকে আমি এই পি রে কমন নিয়েছি, এখানে থাকে আমার আর, তাহলে লিখেছি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর। তারপরে আমরা দেখব দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা। তাহলে এখানে প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছিলাম এখানে সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর। তাহলে আমরা লিখেছি প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা আমরা লিখতে পারি প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধনের সাথে আমাদের বার্ষিক মুনাফার হার গুণ হয়েছে। তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর গুণ আর, এই আগের মতন এখানেও কমন নেব, এখানে আমার আছে পি ইন্টু ওয়ান প্লাস আর প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর গুণ আর, তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর, তাহলে এখানে আমার থাকে কি ওয়ান, এখান থেকে পি ইন্টু ওয়ান প্লাস আর যদি কমন নেয় থাকে আমার এখানে আর, তাহলে ওয়ান প্লাস আর আমি এখানে পাব, এই যে এখানে পেয়েছি ওয়ান প্লাস আর। এখন আমরা কি করব, এখানে আমাদের দুইটি রাশি গুণ আকারে রয়েছে, আমি এখানে দুইটি রাশি গুণ আকারে রাখবো না, তার জন্য আমাদের কি হয়েছে যেহেতু দুইটি রাশি ওই জন্য আমাদের ওই একটি রাশির উপরে স্কোয়ার হয়ে আসছে, তাহলে আমরা পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার। এখন আমরা দেখব তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আমরা লিখতে পারি দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা। তাহলে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছিলাম পি সমান সমান ওয়ান প্লাস আর হোল স্কোয়ার, তারপরে এখানে প্লাস চলে আসছে, তারপর আমরা মুনাফা সম্পর্কে লিখেছি দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন গুণ আর, তাহলে এখান থেকে আমি কমন নিয়েছি, এখান থেকে কমন নিয়েছি এইটুক, এখান থেকে এইটুক যদি কমন যায় এখানে থাকে ওয়ান প্লাস আর, কারণ এই প্লাসটা আমাদের এই মাঝখানে চলে আসছে ওয়ান প্লাস আর। তাহলে আমরা এখানে দেখতেছি এখানে দুইটা একই রাশি, এখানে একটা, তাহলে আমাদের এখানে তিনটি রাশি হয়েছে, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর কিউব। লক্ষ্য করি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে ওয়ান প্লাস আর, এর সূচক হচ্ছে ওয়ান, কারণ এখানে হচ্ছে প্রথম বছর এই জন্য এটার সূচক হচ্ছে ওয়ান। তারপরে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে ওয়ান প্লাস আর, এর সূচক দুই। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে ওয়ান প্লাস আর, এর সূচক হচ্ছে তিন, কারণ এটা আমাদের সহজে আমরা মনে করতে পারি ওয়ান বছরের সূচক হচ্ছে ওয়ান, দ্বিতীয় বছরে হচ্ছে দুই, তৃতীয় বছরে হচ্ছে থ্রি, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অতএব এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে হবে ওয়ান প্লাস আর, এর সূচক এন। অতএব এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পার দি এন। তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন যে এই সূত্রগুলো কীভাবে লিখতে হয়।
আবার আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধন। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমাদের ওই যে লাস্টে আমরা যেটা পেয়েছি পি ইন্টু এ ওয়ান প্লাস আর পার দি এন মাইনাস পি, পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন যেটা আমরা প্রথমেই লিখেছিলাম। আমরা এখন দেখব চক্রবৃদ্ধি এবং মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পার দি এন, এটাই হচ্ছে আপনাদের চক্রবৃদ্ধি মূলধনের মেন সূত্র। এতক্ষণ আমরা আপনারা যা দেখলেন এটা আমরা গঠন করে আসছি কীভাবে গঠন করা হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পার দি এন মাইনাস পি, এই দুইটি হচ্ছে আপনাদের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার আসল সূত্র। এই দুইটি আপনাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে। ক্ষেত্রফল পরিমাপ এর সূত্র আমরা এখন দেখব। ক্ষেত্রফল পরিমাপের সূত্রগুলো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ। তারপরে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান সমান বাহু বাহুর পরিমাপের হোল স্কোয়ার। তারপরে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান সমান আমরা লিখতে পারি হাফ গুণন ভূমির পরিমাপ গুণন উচ্চতার পরিমাপ। তারপর আমরা লিখতে পারি আয়তকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ সমান সমান দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ গুণ উচ্চতার পরিমাপ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের ক্ষেত্রফল পরিমাপের সূত্রগুলি। এখানে কিন্তু আপনাদের দুইটাই সূত্র মেন হচ্ছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মূলধন এবং মুনাফা হচ্ছে এই দুইটি, এবং ক্ষেত্রফল পরিমাপ এর সূত্র হচ্ছে এই চারটি। এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করে রাখতে হবে। তারপরে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এটা আপনাদের সূত্র না, জাস্ট এটা জানার জন্য আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত। কোথাও যদি টাইপিংয়ে বলাই ভুল হয়ে থাকে সবাই আপনারা ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই ফর্মুলা সূত্রগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। এটি আপনাদের অঙ্কে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকবে। আর এর পরবর্তী ভিডিও হচ্ছে অষ্টম শ্রেণী বীজগণিতের সূত্রাবলী 2021 সালের জন্য আমি খুব শীঘ্রই আপনাদের জন্য দিয়ে দেব। আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি প্রতিনিয়ত অষ্টম শ্রেণীর গণিত বিষয় আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। প্রত্যেককে ধন্যবাদ।